রাজধানীর এলিফ্যান্ট রোডে এক নারী চিকিৎসক ম্যাজিস্ট্রেট ও পুলিশের বাঘ বিতণ্ডার জেরে পাল্টা বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ ডাক্তারদের বিভিন্ন সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে অযাচিতভাবে হেনস্তার শিকার হয়েছেন ডাক্তার সাইদা শকত জেনি এই ঘটনাকে ন্যাক্কারজনক বলেও অভিহিত করেছে সংগঠনটি তাদের দাবি হেনস্তার ভিডিওটি খণ্ডিত আকারে উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এদিকে কর্তব্যরত অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদের দাবি কোনো সচেতন নাগরিকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয় এর আগে হয়রানির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এফডিএসআর